বিদেশে যারা আছেন তাদের জন্য আসলে দেশে এসে মানে ইনকাম জিরো করে নতুন করে একটা কাজ শুরু করা খুব টাফ ওকে আমি প্রচুর প্রবাসীকে দেখছি যারা ভালো বিশ বছর লাইফের বাইরে সময় কাটাইছে বা পনেরো হাজার পনেরো বছর সময় কাটায় দেশে আসছে একটা ব্যবসা শুরু করছে এই পনেরো বছর যে বাংলাদেশে কত চেঞ্জ হয়ে গেছে সে ধরতে পারে নাই ইয়াস সে বিজনেস শুরু করছে বেশিরভাগ সময় দেখা গেছে দুই বছর তিন বছর মধ্যে তারা পুজো পুঁজি পুরোপুরি হারায় সে আবার যে দেশে ছিল আবার ওই দেশে ফেরত গেছে ম্যাক্সিমাম এটা দেখছি প্রবাসীদের কাছে ক্ষেত্রে আর কি যারা বাড়ি বাড়ি তৈরি করে বাড়ি ভাড়া দিয়েছে তাদারা শুধু সেফ আছে বাকি যারাই বিজনেস করতে গেছে এখানকার বিজনেস এথিক্স বিদেশি বিজনেস এথিক্স আলাদা এখানে আমাদের ক্রেডিট কালচারটা অনেক বেশি মানুষের মধ্যে কমিটমেন্ট রাখা না রাখার ব্যাপারটা অনেক বেশি কাজ সেফ হচ্ছে প্রথম হচ্ছে রিলায়েবল কোথাও ইনভেস্ট করে নিজের একটা ইনকাম দাঁড় ফেলা সেটা নিজে বাড়ি করে হোক অথবা থার্ড পার্টি কোথাও যদি বিশ্বস্ত হয় ইনভেস্ট করে হোক ওকে আর নিজে শুরু করতে গেলে যেমন ধরেন আমরা গরু খামার যদি কেউ শুরু করি গরু দিয়েই বলি আর কি বা চাষবাসের ক্ষেত্রে তার উচিত হচ্ছে থার্ড পার্টি কারোর কাছ থেকে তাদের সাথে কেন যেমন আমি দু মাসের কথা বললাম যে চাকরি করছি গোবর সাফ করার তো ওখানে অনেক কিছু শিখছি তো এই শিখার জন্য থার্ড পার্টি কোথাও গিয়ে তার কাজ করা কিছুদিন কাজ করা নিজে ইনভেস্ট না করে এবং তারপরে নিজে যদি শুরু করে তাকে খুব ছোট করে শুরু করে সে হয়তো চল্লিশটা গরু কেনার ক্ষমতা আছে তার হয়তো দুই কোটি টাকা ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে সে খরু খামার করবে দুই কোটি টাকা দিয়ে তো গরু খামার এরকম তৈরি করতে গেলে প্রথমে যেটা সবাই যেটা করে সেটা হচ্ছে সে করবে তিরিশ চল্লিশ হাজার লাখ টাকা খরচ করে একটা থ্রি স্টার মানের হোটেল বানায় ফেলে গরুর জন্য তো ওটা না করে প্রথমে হোটেল আর সালা দিয়া ছোট করে সেখানে মানে হোটেল গরুর জন্য হ্যাঁ তো এখন ধরেন গরুর ব্যবসাটা প্রথমে অনেকে মনে করতে পারে খুব রোমান্টিক কিন্তু যখন রাতে দেখা যাবে ঈদের দিনে সে বাড়ির ঈদের দিন তো আর ছুটি না গরুর তো ছুটি না ওকে তো খাবার দিতে হবে তো গোবর সাফ করতে হবে আপনার আত্মীয় স্বজন বাড়িতে দাওয়াত খেতে যাবেন না গরুগুলো দেখে রাখবেন কারণ হচ্ছে ঈদের ঈদের ছুটির জন্য আপনার রাখাল ছুটি নিয়ে চলে গেছে আপনাকে তখন গরু দেখতে হবে সো এটা সে এনজয় করবে কি শুরু করলো সে থ্রি স্টার মানে হোটেল এবং তিন মাস ছ মাস পর মনে হলো না এটা তো যতটা রোমান্টিক ভাবছিলাম ততটা রোমান্টিক না গরমে ঘেমে শেষ হয়ে যাচ্ছি এর মধ্যে গরুর পায়রা দিয়ে আমার আঙ্গুল ভেঙে ফেলছে তো এরকম অনেক বা রাত্রে দুটা বাজে একটা গরুর বাচ্চা হবে এখন গিয়ে আশেপাশে কাউরে পাচ্ছি না আমাকেই ধরেন ওই মনে হচ্ছে নোংরা ওটা টেনে গরু কেমনে বের করবো কী করবো প্রাণই তো তো সাপোর্ট আপনাকে দিতে হবে তখন রোমান্টিক মনে হচ্ছে না তখন যদি আমি ডাউন করি তাহলে ওই তিরিশ লাখ টাকার থ্রি স্টার মানে হোটেলটা আমি কী করব তাহলে ওটা লস সো প্রথমে আর এনডিটা করে ফেলা এবি টেস্টিংটা করে ফেলা যে আমার সাথে যাচ্ছে কিনা আমি যতটা রোমান্টিক ভাবছিলাম যতটা ভালো মনে হয়েছিল সেটা আমি হচ্ছে কিনা এইটা তো এটা থার্ড পার্টির উপর দিয়ে বুঝে ফেলাই ভালো যে আমি দু মাস কোথাও কাজ করলাম সংশ্লিষ্ট ওই ব্যাপারে কাজ করলাম অভিজ্ঞতা নিলাম আমি টেস্টটা বুঝলাম ওকে আমার সাথে যাচ্ছে আমি করবো ভালো লাগতেছে না ওকে ডান আমার লস হয় নাই ঠিক আছে দু মাস গেছে দশ হাজার বিশ হাজার খরচ করছে গায়ে লাগলো না ইটস ওকে আর ইনভেস্টমেন্টের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে ইনভেস্টমেন্ট করাটা খুবই টাফ মানে খুবই রিস্কি আমি আমার চাচাতো ভাইকে একটা টাকা দিলাম আমার মামাতো ভাইয়ের ওই সম্বন্ধে আছে তার একটা ব্যবসা আছে সেখানে ইনভেস্ট করলাম সো এইগুলো হচ্ছে কতটুকু সেফ হচ্ছে সে পেপার ওয়ার্ক হচ্ছে না ডকুমেন্টেশন হচ্ছে কি না পরে আমি ক্লেম করতে পারবো কি না অথবা যারা কাজটা করতেছে যেখানে ইনভেস্ট করছে সেখানে সে কি প্রফেশনাল সে বিজনেসটা কতদিন ধরে করতেছে তিন বছর হলো করতেছে তো ম্যাক্সিমাম মিস্টারটা বা বিজনেসে তিন বছর পর শার্ট ডাউন হয় সাত বছর পর আরেকবার শার্ট ডাউন হয় যখন লাভের ভাগ পার্টনারদের মধ্যে বন্টন হওয়া শুরু হয় প্রফিট আসা শুরু করছে সো কতদিন ধরে সে রানিং করতেছে তার অ্যাকাউন্টেবিলিটি আছে কি না সে নিয়মিত আপডেট দিচ্ছে কিনা এবং আপনার ব্যবসা যদি ক্লোজ হয়ে যায় যে ভাই তোমার সাথে আমি ব্যবসা করব না তাহলে কি হবে কোন সত্ত্বে তুমি আমার টাকা ফেরত দিবা এটা এক নাম্বার শর্ত হওয়া উচিত যে ব্যবসা আমি করব না ক্লোজ এক্সিট পয়েন্টটা কী এক্সিট কীভাবে হবে ধ্যান জাম তো লাগবেই ভাই যদি লাগে তাহলে এক্সিট নেই তাহলে মিসআন্ডারস্ট্যান্ড রিটার্ন আছে আমার এগ্রিমেন্ট করা হচ্ছে কিনা এবং যেমন ধরেন আর একটা পয়েন্ট আসে এটা হচ্ছে পঞ্জি স্কিম ধরেন আমাদের ক্ষেত্রে কেউ বললো যে ভাই এরকম তো টাকা নিয়ে ওই কোম্পানি গোল্ডের ব্যবসা করছে ওই কোম্পানি এই ব্যবসা করছে ওই কোম্পানি গাছ লাগাইছে গাছ নাই ইয়ে নাই চলে গেছে হ্যাঁ আমি তিরিশটা এসির অর্ডার দিয়েছিলাম এসি নাই এইকে অনেক প্ৰব্লেম যেতিয়া আছে